চাণক্য পণ্ডিত ভারতবর্ষের ইতিহাসে এক অনন্য অসাধারণ ব্যক্তিত্ব। এত বছর পুরনো কালেও চাণক্য তার চাণক্যনীতি বা বাণীর মধ্যে দিয়ে যে ভূমিকা আমাদের সমাজের জন্য রেখে গেছেন তা আজও আমাদের কাছে অনবদ্য। চাণক্যবাণী আজও আমাদের পাথেয়, মানসিক হোক বা রাজনৈতিক বা সামাজিক সব দিক থেকেই সুপরিকল্পিতভাবে পথ দেখায় চাণক্যের বাণীগুলি। আচার্য চাণক্যের মতে মানুষের জীবনে কিছু গুণ সমৃদ্ধি থাকে যা তার কাছে ধরা দেয় না, কিন্তু চাণক্যের নীতি যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমরাও সুখ শান্তি সমৃদ্ধি সব কিছুই একসাথে পেতে পারি। চলুন তাহলে বেশি দেরি না করে চাণক্যের নীতিগুলো নিয়ে আলোচনা করা যাক, যেখানে তিনি বলেছিলেন তিনটি জিনিস সুখ শান্তিতে ভরিয়ে দিতে পারে। আলোচনা করব সেই তিনটি জিনিস কি কি। প্রথম, লোভ ত্যাগ করা। চাণক্যবাণী অনুযায়ী আমাদের কষ্টের মূল কারণ লোভ। লোভ থেকে মুক্ত হয়ে পরিশ্রম করলে হতাশ হবেন না। মানুষ যত বেশি লোভ করবে তত তার মধ্যে হতাশা সৃষ্টি হবে, কোনো কিছুর মধ্যেই সন্তুষ্ট হবে না, যা তাদের সুখ শান্তি থেকেই দূর করে রাখবে সর্বদা। যদি অন্যের সাফল্যে ঈর্ষান্বিত হন তাহলে তা ইচ্ছা শক্তি নষ্ট করে দেয়, নিজের সাফল্য পান না, ব্যর্থতায় ঘিরে থাকবেন। তাই সাফল্য সুখ শান্তি চাইলে প্রথমে নিজেদের লোভ ত্যাগ করতে হয়। দ্বিতীয়ত, ক্ষমা করতে শেখা। চাণক্যের নীতি অনুসারে যে ব্যক্তি জীবনে ক্ষমা করতে শেখে সে সকল প্রকার দুঃখ থেকে মুক্তি পায়। ক্ষমার মাধ্যমে শান্তি বয়ে আসে, ক্ষমা একটি মহৎ গুণ। তৃতীয়ত, নিন্দা ত্যাগ করা। এছাড়াও চাণক্য বলেছেন অন্যের নিন্দা করা সব থেকে খারাপ অভ্যাস। যদি আপনি নিন্দা করা উপভোগ করতে থাকেন তাহলে নেগেটিভ জিনিসের সংস্পর্শে চলে আসেন, আপনার মধ্যে আর কোনো পজিটিভ ধারণা তৈরি হবে না, তাই সর্বদা নিন্দা থেকে দূরে থাকা উচিত। তো বন্ধুরা, এই তিনটি জিনিস আপনার জীবনকে সুখ শান্তিতে ভরিয়ে দেবে। আপনি জানলেন কোন তিনটি জিনিস? তো বন্ধুরা, ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিন, প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।